আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ আকিব। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা সারমর্ম দেখব, সেটা হচ্ছে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। আমরা অনেকেই সারাংশ দিব নাকি সারমর্ম দিব এটা নিয়ে কনফিউজড থাকি। অনেকে সারাংশটা বুঝতে সহজ এবং ব্যাখ্যা করতে সহজ বিধায় সারাংশ দেয়, তবে যারা সারমর্ম পড়তে পছন্দ করো এবং ব্যাখ্যা করতে পছন্দ করো তাদেরকে একটা স্যালিউট, কারণ তোমরা কবিতার মর্মার্থ বুঝে সেটা ডিসক্রাইব করবে, সেটা কিন্তু টিচাররাও বুঝছেন যে তোমাদের জ্ঞানের পরিধি বা বিশ্লেষণ ক্ষমতা অন্যদের থেকে একটু ভালো। তো যারা সারমর্ম দিতে পছন্দ করো তোমাদের জন্য কিন্তু টিচারদের থেকে বেশি মার্কস পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো চলো আর দেরি না করে আমরা আজকে সারমর্মটা পড়ে নিই। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, সহায় মোর না যদি জুট নিজের বল না যেন টুটে। সংসারেতে জটিলে ক্ষতি লোভিতে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয় আমারে তুমি করিবে ত্রাণ। এ নহে মোর প্রার্থনা তরিতে পড়ি শোকিতে যেন রয়, আমার ভার লাঘব করি নাইবা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। এটা সারমর্ম হচ্ছে দুঃখ বিপদ উত্তরণে মানুষের প্রধান অবলম্বন মানসিক দৃঢ়তা, অন্যের করুণা নির্ভর না হয়ে আত্মশক্তি ও সংগ্রামী চেতনার বলেই মানুষ দুঃখ কষ্ট বিপদ বঞ্চনা মোকাবেলা করতে পারে, আত্মশক্তির বলেই জীবনে প্রতিষ্ঠা করতে হয়।